পুরুলিয়া জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এক সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হলো পুরুলিয়া MSA ইন্ডো স্টেডিয়ামে। স্বাস্থ্য দপ্তর ছাড়াও ওই কর্মশালায় যোগ দিয়েছিলেন পুরুলিয়া পৌরসভা, জেলা অ্যাডমিনিস্ট্রেশন, পুরুলিয়া জেলা পরিষদ এবং বিভিন্ন পঞ্চায়েতের সমিতি ও গ্রাম পঞ্চায়েত প্রশাসন। স্বাস্থ্য পরিষেবায় জেলাকে উন্নত স্তরে পৌঁছতেই এই কর্মশালার আয়োজন বলে জানান উদ্যোক্তারা। আমরা পৌরসভা এলাকাতে ফাইলেরিয়া থেকে শুরু করে, ডেঙ্গু থেকে শুরু করে, লেপ্রোসি থেকে শুরু করে, গর্ভজনিত মায়েদের যে বিভিন্ন ধরনের ভ্যাকসিন থেকে শুরু করে তাদের স্বাস্থ্যজনিত যে বিষয়গুলো আছে এবং এছাড়াও হেলথ রিলেটেড যা আছে সবটাই কিন্তু আমরা পুরুলিয়ার পৌরসভার তিনটে হেলথ সেন্টার এবং কিছু কিছু সাব সেন্টারের মাধ্যমে আমরা করে থাকি। তাই আমাদেরও এখানে স্বাস্থ্যকর্মীরা আজকে পার্টিসিপেট করেছিলেন। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আজকে একটি কর্মশালা হয়েছিল যে আরও বেশি কী করে স্বাস্থ্য পরিষেবাটাকে মানুষের সামনে তুলে ধরা যায়, আরও বেশি কী করে স্বাস্থ্য কর্মসূচিগুলোকে পুরুলিয়া জেলায় সফল করা যায়, যার জন্য আমাকে এই ইনডোর স্টেডিয়াম তারা আবেদন করেছিলেন। আমি নির্দ্বিধায় এক কথায় এই ইনডোর স্টেডিয়াম তাদের এই প্রোগ্রাম করার জন্য ব্যবস্থা করে দিয়েছি এবং নিজেও আজকে হাজির ছিলাম এবং আমাদের ওয়ার্কার যারা আছে তারাও হাজির ছিলেন। খুব ভালো একটি কর্মশালা আজকে আয়োজন করেছে স্বাস্থ্য দপ্তর, এই জন্য অসংখ্য ধন্যবাদ স্বাস্থ্য দপ্তরে। খুবই সমস্যা তুলে ধরলেন যারা একদম গ্রাসরুট লেভেলে কাজ করে, বাড়ি বাড়ি গিয়ে গ্রামে গ্রামে ছোটো ছোটো হেলথ সেন্টার আছে সেখানে পরিকাঠামোগত সমস্যা আছে যেগুলো নিয়ে সভাধিপতি কথা বলেছেন, আলোচনা চলছে। আমাদের আরও বেশি মানুষের কাছে পরিষেবাটা নেওয়ার জন্য কর্মীরা যাতে আরও বেশি গ্রামে গঞ্জে শহরে বস্তি এলাকায় পাড়াতে গলিতে বাড়ি বাড়ি জনসংযোগ যাতে আরও তৈরি হয় বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে তার উপরই জোর দেওয়া হয়েছে। এইটা দুই নম্বর হচ্ছে যে সমন্বয় স্বাস্থ্য দপ্তর একলা নয়, তার সঙ্গে অন্যান্য যে সমন্বয়কারী দপ্তর রয়েছে মানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, পৌরসভা রয়েছে, তাছাড়া পঞ্চায়েত দপ্তর রয়েছে জেলা পরিষদ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত অবধি, তাদের সমন্বয় করে একসঙ্গে জনস্বাস্থ্য শুধু কিউরেটিভ নয় প্রোমোটিভ সেই সঙ্গে প্রিভেন্টিভ এবং অন্যান্য যে সমস্ত কম্পোনেন্ট রয়েছে সেইগুলোকে এগিয়ে নেওয়ার জন্য আজকে এই কর্মশালার আয়োজন করা। মূলত কী কী অভাব অভিযোগ তুলে ধরলো আশাকর্মী বাকি? আমরা অলরেডি আমাদের নিজেরা অ্যাসেস করেও দেখেছি যে ওদের অনেকের জায়গায় যে টয়লেট রয়েছে আপনারা জানেন যে সেই টয়লেটগুলোতে জলের সমস্যা পুরুলিয়াতে রয়েছে, অনেক জায়গায় টয়লেট ভেঙে রয়েছে সেগুলোকে বানাতে হবে। অলরেডি জেলা পরিষদ সেই বিষয়ে বলেছে, স্বাস্থ্য দপ্তর বলেছে তারা টাকা দেবে, আমরা সেইগুলো করব। তিন নম্বর হচ্ছে যে পিএসসি এবং বিপিএসসিতে অনেক জায়গায় মানে 24 ঘন্টা ধরে ইলেকট্রিসিটি থাকে না, সেটা হচ্ছে কখনো কখনো লোডশেডিং হয়ে যায়, সেখানে আমরা যদি হটলাইনগুলোকে করে দিতে পারি অর্থাৎ সমস্ত হাসপাতালগুলোতে হটলাইন যেখানে লোডশেডিং হবে না সেটার কথা। অল্টারনেটিভ হচ্ছে অপ্রচলিত শক্তি দপ্তর যেটা রয়েছে যেখানে আমরা সোলার এনার্জিটাকে কাজে খাটাতে পারি সেইটা। জলের কথা ভাবা হচ্ছে, জেলা পরিষদ রয়েছে, তাছাড়া জলের দপ্তর যারা রয়েছে মানে পিএইচসি তাদের সঙ্গে আলোচনা চলছে, আমরা সেইখানে কী করে জলগুলোকে পৌঁছে দিতে পারি, কারণ জল ছাড়া তো চলতে পারে না, শুধু পানীয় জল নয়, তাদের টয়লেটের জন্য জল লাগবে, তো হাত ধোয়ার জন্য জল লাগবে, অর্থাৎ ব্যক্তিগত পরিচ্ছন্নতার যে জায়গাগুলো রয়েছে সেটা লাগবে। তাছাড়া গ্রামাঞ্চলে যখন এরা যায় VICMD করতে সেইখানে পঞ্চায়েতের সঙ্গে একটা সমন্বয় দরকার রয়েছে, বসার জায়গা পাওয়া যাচ্ছে না, সেই জায়গাগুলো যাতে অন্তত একটু পাখা থাকে, একটু আলো থাকে এবং ওরা যাতে শান্তিতে নিজেরা টয়লেটে যেতে পারে, যে পেশেন্টগুলো আসছে বা ক্লায়েন্টগুলো আসছে তাদের নিয়ে যেতে পারে, সেই সব জায়গাগুলোর কথা আমরা ভাবতে শুরু করছি। বেতন পরিকাঠামানে কী পরিকল্পনা রয়েছে? বেতনটা তো আমরা দেখি না, বেতন হচ্ছে যা সরকারি নিয়মকানুন রয়েছে সেই নিয়ম মেনেই যা বেতন কাঠামো থাকে বা ইনসেন্টিভ থাকে সেটা আমার কাজ হচ্ছে সেটাকে ইমপ্লিমেন্ট করা। এই বিষয়ে যদি তাদের কোনো দাবি দাওয়া থাকে তারা সরকারের কাছে জানাবে। কী নাম আপনার স্যার? আমি ডক্টর অশোক বিশ্বাস, মুখ্য স্বাস্থ্য আধিকারিক।